অজানাকে জানতে বা নতুন উপনিবেশ স্থাপন করতে কিংবা বাণিজ্যের প্রয়োজনে হাজার বছর ধরে মানুষ সমুদ্র পাড়ি দিয়ে আসছে। আর এইসব যাত্রায় কত শত জাহাজ এবং মানুষের যে সলিল সমাধি ঘটেছে তার হিসাবই বা কে রেখেছে? তবে বিভিন্ন সময় ডুবে যাওয়া অনেক জাহাজই ভর্তি ছিল স্বর্ণ বা মূল্যবান ধন সম্পদ দিয়ে। সমুদ্রের অতলে হারিয়ে যাওয়া এসব জাহাজের খুব অল্পই উদ্ধার করা সম্ভব হয়েছে। আর জাহাজগুলোর সাথে এখনো যে পরিমাণ স্বর্ণ বা সম্পদ সমুদ্রের তলায় বিছিয়ে রয়েছে তার মূল্য ছাড়িয়ে যাবে আপনার কল্পনাকেও। এলডোরাডো, 1502 সালের 11 জুলাই। বেশ কয়েক ঘন্টা হারিকেনের সাথে যুদ্ধ করার পর পরাজিত এবং বিধ্বস্ত স্প্যানিশ জাহাজ এলডোরাডো হিসপ্যানিওলা এবং পুয়ের্তো রিকোর মধ্যবর্তী মন্না প্রণালীতে ডুবে যায়। সেই সাথে সলিল সমাধি ঘটে জাহাজের সব আরোহীর। একই সাথে সমুদ্রে তলিয়ে যায় এই জাহাজ বহরের আরও অন্তত 20টি জাহাজ। একসাথে এতগুলো জাহাজ ডুবে যাওয়ার ঘটনা মানুষ হয়তো ভুলে যেতে পারত, কিন্তু যারা ইতিহাস ঘাঁটেন তারা জানেন এই বহরের সাথে ডুবে গিয়েছিল অন্তত $3 মিলিয়ন স্বর্ণ। এই বিয়োগান্তক ইতিহাসের শুরু হয়েছিল 1502 সালের জুলাই মাসের প্রথম দিকে। ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্টো ডোমিঙ্গো নৌবন্দরে 32টি স্প্যানিশ কারাক বা শক্তিশালী জাহাজ জড়ো হয় স্পেনের উদ্দেশ্যে যাত্রা করার জন্য। সদ্য প্রতিষ্ঠিত নিউ স্পেন বা আমেরিকায় স্পেনের নতুন উপনিবেশের বিদায়ী গভর্নর ফ্রান্সিসকো ডে বোবাডিল্লা নতুন গভর্নরের হাতে দায়িত্ব ছেড়ে স্পেনে ফিরে যাচ্ছিলেন। বোবাডিল্লাই সেই ব্যক্তি যিনি 2 বছর আগে ক্রিস্টোফার কলম্বাসকে অভিযুক্ত করেন এবং দণ্ডিত করে স্পেনে ফেরত পাঠিয়েছিলেন। কাকতালীয় মনে হলেও বোবাডিল্লা যখন সান্টো ডোমিঙ্গো বন্দরে জাহাজ ছাড়ার তোড়জোড় করছিলেন সে সময় ক্রিস্টোফার কলম্বাসও ঘটনাচক্রে উপস্থিত ছিলেন সেখানে। খারাপ আবহাওয়ার মধ্যে জাহাজ না ছাড়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছিলেন বোবাডিল্লাকে, কিন্তু নিয়তির টানে গুমোট আবহাওয়া এবং হারিকেনের সতর্কবার্তার মধ্যেও 32টি জাহাজের বহন নিয়ে স্পেনের উদ্দেশ্যে রওনা হয় এলডোরাডো। যাত্রা শুরুর কয়েকদিনের মাথায় প্রচণ্ড হারিকেনের কবলে পড়ে জাহাজ বহর। হারিকেনের তাণ্ডবে অন্তত 20টি জাহাজ ডুবে যায় মন্না প্রণালীতে। সাবেক গভর্নর বোবাডিল্লা সহ অন্তত 500 জনের সলিল সমাধি ঘটে আর ডুবে যায় বহুমূল্য ধন সম্পদ। এই জাহাজ বহরের প্রধান জাহাজ এলডোরাডো ছাড়া অন্যান্য জাহাজ ভর্তি করা হয়েছিল স্বর্ণ এবং মূল্যবান ধন সম্পদ দিয়ে। এছাড়া এলডোরাডো জাহাজে 1.5 টন ওজনের স্বর্ণের তৈরি একটি টেবিলও নিয়ে যাওয়া হচ্ছিল বলে বিশ্বাস করেন অনেকে। এরপর থেকে আজ পর্যন্ত অগণিত ডুবুরি মন্না প্রণালীতে ডুব দিয়ে গুপ্তধন উদ্ধারের চেষ্টা করেছে। কিছু কিছু মূল্যবান সম্পদ উদ্ধারও করা হয়েছে, কিন্তু বেশিরভাগটাই এখনও রয়ে গেছে সমুদ্রের অতলে। ফ্লোর ডে লা মার, 400 টন ওজনের দৈত্যাকৃতি পর্তুগিজ কারাক বা জাহাজটি 1502 সালে লিসবনে নির্মাণ করা হয়েছিল। সে সময় ভারতে পর্তুগিজ উপনিবেশে চলাচলকারী যে কোনো পর্তুগিজ জাহাজের তুলনায় ফ্লোর ডে লা মার জাহাজটি ছিল আকারে দ্বিগুণ এবং দারুণ শক্তিশালী। 9 বছর ধরে সমুদ্রে ভাসার পর এটি 1511 সালের নভেম্বরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়, আর জাহাজটির সাথেই পানির নিচে তলিয়ে যায় হাজার কোটি টাকার স্বর্ণ এবং মূল্যবান সম্পদ। আলফানসো ডে আলবুকার্কি, পর্তুগিজ জেনারেল, অভিযাত্রী এবং বিভিন্ন জায়গায় পর্তুগিজ উপনিবেশ স্থাপন করে ইতিহাস বিখ্যাত হয়ে আছেন। 1500 সালের শুরুর দিকে ভারতে উপনিবেশ স্থাপন করার পর 1511 সালে মালাক্কা শহর দখল করেন তিনি। মালাক্কা ছিল বর্তমান মালয়েশিয়ার অংশবিশেষ এবং ধন সম্পদে পরিপূর্ণ একটি শহর। বাঙালি বা ভারতীয় বণিকরা ছাড়াও বিভিন্ন দেশের বিত্তবান বণিকদের বাস ছিল এই শহরে। 1511 সালের আগস্ট মাসে পুরোপুরি মালাক্কা শহরের দখল নেন আলবুকার্কি। তার নির্দেশে 2 সপ্তাহ ধরে চলে লুটপাট। রাজার পারিবারিক সোনার সিংহাসন ও মূল্যবান মণিমুক্তা খচিত অলঙ্কার, রাজভাণ্ডারের সোনার মোহর বা বলতে গেলে শহরের সব সম্পদ লুট করে পর্তুগিজ যোদ্ধারা। আর তা তোলা হয় ফ্লোর ডে লা মার জাহাজে। উদ্দেশ্য এত ধন সম্পদ সব পর্তুগালে পাচার করে দেয়া।
ওই বছরের শেষের দিকে পর্তুগালের উদ্দেশ্যে যাত্রাও শুরু করে ফ্লোর ডেলামার। নভেম্বরের 20 তারিখে উত্তর পূর্ব সুমাত্রা প্রণালীর কাছে ঝড়ের কবলে পড়ে জাহাজটি রাতের অন্ধকারে ডুবে যায়। জাহাজের 400 আরোহীর সলিল সমাধি ঘটে। কিন্তু আলফান্সো ডে আলবুকার্কি আরও কয়েকজন সঙ্গী সহ এ যাত্রায় বেঁচে যান। তবে লুট করে আনা সমস্ত সম্পদ তলিয়ে যায় পানির নিচে। ডুবে যাওয়া জাহাজ এবং সম্পদের খোঁজে সুমাত্রা প্রণালীতে অনুসন্ধানও চালানো হয়েছে। যদিও ডুবে যাওয়া সম্পদের মালিকানা নিয়ে পর্তুগাল, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সরকারের মধ্যে বিবাদ রয়েছে, কিন্তু আজ পর্যন্ত জাহাজটি ঠিক কোথায় ডুবে গিয়েছিল তা খুঁজে বের করা যায়নি, যে কারণে বিলিয়ন ডলারের সম্পদ এখনও বিছিয়ে আছে সমুদ্রের তলায়। স্যান হোসে, স্প্যানিশ নৌবাহিনীর গর্ব 3 মাস্তুলের গ্যালিয়ন স্যান হোসে 1698 সালে নৌবাহিনীতে যুক্ত হয়। বিভিন্ন দেশে স্থাপিত উপনিবেশগুলো থেকে ধন সম্পদ পাচারের কাজে এই জাহাজ ব্যবহার করা হয়েছে বেশ কয়েক বছর। শেষবার এই জাহাজটি 3টি যুদ্ধজাহাজ এবং 14টি বাণিজ্য তৈরির একটি বহরের নেতৃত্ব দেয় 1708 সালে। পানামার পোর্তোবেলো বন্দর থেকে কলম্বিয়ার কার্টাজেনা বন্দরে পৌঁছানোর কথা ছিল এই বহরের, কিন্তু জুনের 8 তারিখে জাহাজ বহর যখন কলম্বিয়ার সন্নিকটে বারু উপদ্বীপের কাছে পৌঁছায়, তখন ব্রিটিশ অ্যাডমিরাল স্যার চার্লস ওয়েজারের নেতৃত্বাধীন যুদ্ধজাহাজের মুখোমুখি হয় স্প্যানিশরা। ঔপনিবেশিক আমলে স্প্যানিশ এবং ব্রিটিশদের মধ্যে বিরোধ তুঙ্গে ছিল, যার ফলশ্রুতিতে অবধারিত সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দল। স্প্যানিশ যুদ্ধজাহাজ স্যান হোসে ডেকে বসানো 64টি কামান ছাড়াও আরও 2টি জাহাজ সহ মোট 172টি কামানের বিপক্ষে ব্রিটিশদের ছিল 188টি কামান। ফলে অনিবার্যভাবেই স্যান হোসে সহ আরও কয়েকটি জাহাজ পুরোপুরি ধ্বংস হয়ে পানিতে তলিয়ে যায়। জাহাজগুলোর 600 আরোহীর মধ্যে প্রাণে বেঁচে গিয়েছিল মাত্র 11 জন। আর এই জাহাজগুলোর সাথেই পানিতে তলিয়ে যায় প্রায় $4 বিলিয়ন স্বর্ণমুদ্রা এবং আরও মূল্যবান ধন সম্পদ। স্প্যানিশ গৃহযুদ্ধের খরচ যোগানোর জন্য বিভিন্ন উপনিবেশে লুটপাট শুরু করেছিল স্প্যানিশ ঔপনিবেশিকরা। জেনারেল হোসে ফার্নান্দেজের নেতৃত্বাধীন স্যান হোসে জাহাজের বহরে মূলত তোলা হয়েছিল এমনই লুট করা বিপুল পরিমাণ ধন সম্পদ। 11 মিলিয়ন স্প্যানিশ এসকুইডো বা স্বর্ণমুদ্রা ছাড়াও ছিল রূপা এবং অন্যান্য মূল্যবান রত্ন, যার বর্তমান বাজার মূল্য $1 বিলিয়নেরও বেশি হবে বলে ধারণা করা হয়। 2015 সালে কলম্বিয়ার কার্টাজেনা উপকূলে ডুবে যাওয়া জাহাজটির সন্ধান পায় 23টি নৌবাহিনী। জাহাজের সম্পদ উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে 2017 সালের জুলাইয়ে কলম্বিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়। মার্চেন্ট রয়্যাল, 17শ শতকে ব্রিটিশ বাণিজ্য জাহাজগুলোর মধ্যে এটি ছিল অন্যতম। 1627 সালে লন্ডনে তৈরি হয়েছিল 700 টনের এই বিশাল জাহাজটি। 1637 থেকে 1640 সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজে স্প্যানিশ উপনিবেশগুলোর সাথে বাণিজ্যের কাজে ব্যবহার করা হয় এই জাহাজ। 1641 সালের শেষের দিকে মার্চেন্ট রয়্যাল এবং এর সিস্টার শিপ ডোভার মার্চেন্ট লন্ডনে ফিরে যাওয়ার সময় স্পেনের কারিজ বন্দরে ভিড়ে ছিল। 157 ফুট লম্বা মার্চেন্ট রয়্যাল জাহাজের কার্গো বলতে ছিল মূলত বিপুল পরিমাণ স্বর্ণ ও রৌপ্যমুদ্রা। কারিজ থেকে রওনা হওয়ার পর পথে একটি স্প্যানিশ জাহাজের দেখা পায় মার্চেন্ট রয়্যাল জাহাজের ক্যাপ্টেন লিম্ব্রে। আগুন লাগার ফলে ডুবতে বসা ওই স্প্যানিশ জাহাজ থেকে আরও বিপুল পরিমাণ মুদ্রা তোলা হয় মার্চেন্ট রয়্যাল জাহাজে। সেগুলো অ্যান্টওয়ার্পে পৌঁছে দেওয়ার বিনিময়ে কিছু লাভের আশা করেছিলেন ক্যাপ্টেন লিম্ব্রে, কিন্তু ভাগ্য তার প্রতি মোটেই সদয় ছিল না। মার্চেন্ট রয়্যাল এবং ডোভার মার্চেন্ট কারিজ বন্দর ত্যাগ করার পর থেকেই দুর্ভাগ্য পিছু লেগেছিল রয়্যাল মার্চেন্টের। প্রথমে জাহাজের তলা ফুটো হয়ে পানি ঢুকতে শুরু করে, ইংল্যান্ডের কাছাকাছি এসে বিকল হয়ে পড়ে জাহাজের পানি সেচার পাম্প, এবং এর সাথে যুক্ত হয় প্রতিকূল আবহাওয়া। অবশেষে 1641 সালের 23 সেপ্টেম্বর পশ্চিম কর্নওয়েলের ল্যান্ডস এন্ডের উপকূলে এসে ডুবে যায় রয়্যাল মার্চেন্ট জাহাজটি। ক্যাপ্টেন লিম্ব্রে এবং আরও 40 জন ক্রু প্রাণে বেঁচে গেলেও জাহাজের সব সম্পদই ডুবে যায় সমুদ্রের পানিতে।
£100,000 স্বর্ণমুদ্রায় বোঝাই ছিল এই জাহাজের কার্গো। বর্তমান বাজার মূল্যে এর পরিমাণ $1.5 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এছাড়া $1 মিলিয়ন মার্কিন ডলারের 400 মেক্সিকান রূপার বার এবং অন্যান্য মুদ্রা ছিল রয়্যাল মার্চেন্টের কার্গোর মধ্যে। 2007 সালে ল্যান্ড সেন্টের উপকূলে একটি জাহাজের ধ্বংসাবশেষ থেকে প্রায় $500 মিলিয়ন মার্কিন ডলারের স্বর্ণ ও রৌপ্য মুদ্রা উদ্ধার করা হয়। প্রথমে মনে করা হয়েছিল এই সম্পদ রয়্যাল মার্চেন্টের। পরে ধারণা করা হয় উদ্ধার হওয়া সম্পদ 1804 সালে ডুবে যাওয়া একটি স্প্যানিশ জাহাজের, যে কারণে মার্চেন্ট রয়্যালের খোঁজে এখনও অব্যাহত রয়েছে অনুসন্ধান। HMS সাসেক্স ইংলিশ রয়্যাল নেভির থার্ড রেটের একটি জাহাজ ছিল HMS সাসেক্স। 80টি কামান সজ্জিত এই জাহাজ 1693 সালের 11 এপ্রিল ব্রিটিশ নৌবহরে যুক্ত হয়। রয়্যাল নেভির গর্ব এই জাহাজের ক্যাপ্টেন ছিলেন অ্যাডমিরাল স্যার ফ্রান্সিস ওয়েলার। 1693 সালের 27 ডিসেম্বর ইংল্যান্ডের পোর্টসমাউথ বন্দর ত্যাগ করে জাহাজটি। 48টি যুদ্ধ জাহাজ এবং 166টি বাণিজ্য জাহাজ সাথে নিয়ে ভূমধ্য সাগরে পৌঁছানোর কথা ছিল HMS সাসেক্সের। কার্ডিজ বন্দরের সংক্ষিপ্ত বিরতি শেষে 1694 সালের ফেব্রুয়ারিতে ভূমধ্য সাগরে প্রবেশ করে জাহাজ বহর। কিন্তু 27 ফেব্রুয়ারিতে জাহাজ বহরটি যখন জিব্রাল্টার প্রণালীর কাছে, তখন শুরু হয় ভয়াবহ ঝড়। ঝড়ের তাণ্ডবে মার্চের 1 তারিখে ডুবে যায় HMS সাসেক্স সহ 12টি জাহাজ। HMS সাসেক্সের ক্যাপ্টেন অ্যাডমিরাল উইলার সহ অন্তত 1200 জনের মৃত্যু হয়, আর এর সাথে পানির নিচে তলিয়ে যায় 10 টন স্বর্ণমুদ্রা, বর্তমান বাজার মূল্যে যার দাম হবে $500 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। 1998 এবং 2001 সালের মাঝামাঝি একটি আমেরিকান কোম্পানি দাবি করে তারা পানির 800 মিটার গভীরে HMS সাসেক্সকে শনাক্ত করতে পেরেছে। ব্রিটিশ সরকারের সাথে চুক্তির পর 2003 সালে উদ্ধার অভিযান শুরু করার কথাও ছিল, কিন্তু নানা জটিলতায় এখন পর্যন্ত জাহাজটি উদ্ধারের অভিযান শুরু করা সম্ভব হয়নি, আর সেই সাথে তুলে আনা সম্ভব হয়নি সাগরের তলায় বিছিয়ে থাকা $1 মিলিয়ন স্বর্ণ। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।